Borola Kai, co-powered by Anmol Dreamlight. Taste itna bhai, koi ruk na paaye. Sahajog korise Amul, the taste of India. We will soap, ab samjhota nahi. Hit fit, kono mein lagega, to ek bhi machhar nahi bachega. Khate hi, gone bawli. Pujar haze khazi uthak mon hokalure. Proti uthabote Big Bazaar. Aru, Junior Horlicks. Friday's Entertainment's presence. আপনার কাপড় দিবা নাপে ফেলে দুখ লাগি আছে হইনা দুখ মানে খুখনি হই দক কোনবাই ঘন্যাক কো পূজাত কাপড় দিবা নাপে মনত দুখতে ফাটি মরে আর কোনবাই দিবা লাগব বলি নানানটা বাহানা করে আপনার এই পেটৰ খুখটো যে হইছে কোনবাই আপনাক ঔষধ করা যেন পাও কোনি হে কোনি মো ঔষধ করে এ এখন গাঁৱত বহুত আছে কাক মাইৰব এ খুড়া পিতাতা নহয় হে তে কাক মাইৰব মাকুদক মারধর করে মই জেললে গুছি যাব তুমি পাভার লগত বিয়া হব মাই কবলে হলে মই কিন্তু কথাটো বহুত চিন্তা চর্চা করে কইছো দেই ওরা তুমি বিয়াখন আকো পাতা হে তো পাগল হইছ নাকি তুমি মাকন তুক দেখি মুর্গা হাত খন হাত খন সুতিয়া মাস্টারৰ এই অৱস্থা দেখি মাক বাপাক টেনশন কি হব আর ও তোমার মাদেলি তো বলে কামে নেদলা খাবে তাকে দই আজি হাইঠা মাটিত পুইলে কিয় বা কলা নহয় মানে কুনুকিবা আৰু ৰীতা আজি বহুত দিনৰ মূৰত মোৰ খবৰ কৰিবলৈ আহিছে কিয় প্ৰেমলতা যোৱাৰ পিছৰ পৰা আহে নাই হবলা কি আহে কোৱাই ছাৰ কাজল থকাৰ সময়ত দেখোন সদায় আহিছিলো মই তো এই সাজবিলা মস্ত টচটো লৈ আহোঁ আৰু ৰাতিপুৱা হলি সেই ডাঙৰ টচটো লৈ যাই থাকোঁ কাজল জ্বৰ পাছত আৰু আনাছিলো নাকি ক আপি আইছো মই দুই দিন না একদি আচ্ছা আজি কি মন কৰি আহিলা কোৱাচোন ক আবি কি আইছিলো ও বাই কোৱা বাই কি হল সাইলেন্ট মুডত গলাগে যে হা হৰা দুষ্টি হা আসলতে বাই কবলে মন নাই আইটা তয়ে কস শিক্ষা গুরু দীক্ষা গুরু ধর্মগুরু কর্মগুরু শিক্ষা গুরুর স্থান সকলত কে উপরত স্যার মোর শিক্ষা গুরু আছিল ইহের দরি মই কবা পারবেন নয় ও পে কব দক মই আপনার লোক গেলি চা বানাও যা সাবো ও ভাই কথা এটা শুনি মস্ত বইয়ে লাগছি হে মাস্টর কি কথা হে যদি কথাটো হসা হয়ে কোথায় বইয়া হব এ ভাই কি নো অথনে পা একদল কথাকে পেগেনি আছে মই ইয়াত থাকা কেন অসুবিধা হৈছে নেকি বাৰু এ তুমি থাকার কারণে আকো অসুবিধা হনাই রবা তেতিয়ালে কোয়া আকো দো বাতেরি কথা পাতি আহতে অমলর বড়ি হিমানি আর কল্যাণর বড়ি মঞ্জু দো বলে শুনছি তুমি বলে বিয়া বাদ পাওল সহে মাস্টর বুঝি পালো দোস্তি কথাটা কয় নহয় বোলে মকর ডমা ধিসমিস উকিলে খালে পুরা ফিস নাইতা চলির মুখ দেখলা ভগবানের নাম ল সময় ইতা এগলা কাণ্ড বইয়া হবু হে মাস্টর দোস্তি মার মিঠুন মার লাস্ট চান্স হ্যাঁ এ বড়ি তোর বহুত দিন খবর লহ নাই এখন খবর করিব পাইব আছে করিম করিম লাহে ধীরে করিম পিছে আপনার খবর কে নাই মোর খবর ভাল নহয় কি কইহে দেখাত তো আপনা ভালে দেখছো মই নাই নাই বেয়া এইখন সংসারত আমার নিচিনা মানুষের কাম নাই কি কইহে ফল সঁচা কথা কইছো আমি একেবারে কামর মানুষ নহয় এইখন সংসার বেকার ঠাই আগবদ্ধ করে আছো মই আহো দিয়ক বহক ও গুরুদেব ভালে আছে না আছো 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 ও মাই তোমার ভাল না মাই দিয়ার খবর নাই ও মার ভরিতনকে সুনিতা আততাতে পড়ি আছে কত আর খবর ভাল হবো বয়া দক হাও ও মোর বাদে দেখুন সকলরে খবর বয়া হা ফল ও মালো নাই এ মাস্টারর বাইপাক ছুটি আর কি হইছি হা দাদাক গেলে খং উঠি আছে পুতাকক গেলে কিয়া মাক পিতাকর অমাতত বিয়া কর বালছি সুতিয়া মাস্টারে ও কোর আপি উপর আসামর ও গাঁরে উপর আসামর গাঁরে আপি যদি তার পছন্দ হয়েছিল এতে আপি চাই কিয়া মসিউ তেতিয়া বলে পছন্দ হওয়া নাছিল তে কেইটা পছন্দ হল মাজতে দহ দিনমান ঘরত থাকি আহিল ও সেই দহ দিনতে পছন্দ হল বেশ ভাল হয়েছে ভাল হয়েছে কত ভাল হলে গুরুদেব ও আপি বলে বয়া কেনায় বয়া খং উঠলি মোবাইল ভাঙে
ও গুরুদেব শুনা মতে তো একবার কাবার লগত বিয়া হয়ে ঘুরি আইছি। হরি 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 মোর কপাল, ও রাত তলে যা সুতিয়া মাস্টারে রিতার নিচনা পিয়া তাই কোট মরিল হা ফল। কিনো মৰণৰ গৰু ঘৰতে ঘূৰি আছে নবহাগ, বহিব লাগে, মই বহিব লাগে। অৰা কি হ, এই যে ৰাস্তাত আফালি আফালি কথাবোৰ চিঞৰি চিঞৰি কৈছিলা, এতিয়া কি হৈছে গম পাইছানে? কি হৈছে কি হৈছে মোক কোৱাচোন, কি হৈছে ক'বলৈ আহিছা? অৰা গাঁওখনৰ ইটো মূৰৰ পৰা সিটো মূৰলৈ গম পাইছে হেডমাষ্টাৰে তিনি নম্বৰজনী বিয়া কৰাবলৈ ওলাইছে। তাতে কি সংবিধানখন অশুদ্ধ হ'ল তুমি মোক কোৱাচোন? সংবিধান অশুদ্ধ হোৱাৰ কথা ক'বলৈ আহিছে অৰা। এই পজিশ্যন বোলা শব্দটো যে অভিধানত আছে এইফালে, বুজি পাইছানে? না মুখেৰে কিবা এটা উৱা কোৱা। মই বুজি পাই গৈ আছো, তুমি কৈ যোৱা। চোৱা, এক নম্বৰ পজিশ্যন, দুই নম্বৰ পজিশ্যন, তিনি নম্বৰ পজিশ্যন। এতিয়া তোমাৰ এক নম্বৰ পজিশ্যন আৰু দুই নম্বৰ পজিশ্যন ফেল মাৰি। এতিয়া এই তিনি নম্বৰটোৰ কথা তুমি চিন্তা কৰিব লাগিব নে নালাগে? হে, তোমাৰ চিন্তাটো বেছি হৈছে, তোমাৰ চিন্তাটো বেছি হৈছে। হৰা দোস্তি, তুমি তোমাৰ নিজৰ কাৰণে ছেকেণ্ড পজিশ্যনৰ কথা ভাবা, মোক মোৰ কাৰণে থাৰ্ড পজিশ্যনৰ কথা ভাবিবলৈ তুমি বাধ্য নকৰিবা। কৃষ্ণ আহিলোঁ। মানে ভাল ভালে পাই ভালো, যাবাৰে পাই খালো। কি আৰ ইতা মানুহ ইমান ভালটো হবা নাপে, ইমান নহয় ৰবাচোন, মুঠে ভালটো হবা নাপে। কাৰ কথা কলা হা? পানী খুৱাক হে বৌ। পানী খুৱাক নহয় হা, পানী খুৱাক ও খুৱাক তোলাওঁতে তোলাওঁতে বিনাৰ মাকক পানী খুৱাক বুলি মাতে। বিনাৰ মাকে কিবা কৈছে তোমাক? এ তেৰিকা, বিনা বাইৰে মাকো চাকৰ কথা কোৱা নাই, খঙতে অন্ধ কণ্ঠ শুকেছি, পানী এগিলাচ খুৱাওক। অ পানী খাবা? অ সুনিতা, অ ৰিতাক গেলি এগিলাচ পানী আনাচোন। হৈছে কি হা তোমাৰ? ভাল বুলি ভাবছিলো এ, ইমান যে কু মন আজি গম পালো। কি হৈছি আৰিতা? ধৰা বাটত জেংকে জকজকে ধৰছি, একেবাৰে পাক মাৰি মুৰা চুৰা ছিঙি দিবা মন গৈছিল। ইতা পাৰি মানি আকলা আকলি বকিল, যাবাৰ বস্তুত ভিতৰত সোমে কাৰ ওপৰত খং উঠছি মোক কৈ যাবা। অ বৌ, অ কব আহা, শুনিমা হা। ইমান বন্যে এই শুনা নৰিতো। চুতীয়া মাষ্টাৰৰ কথা ক'লো, বাপাকক বোলে মই কিবা খং উঠা কথা কৈছো, দেউতাই মোক বাটত লগ পাই ইমান ভয়াকে কৈছি। তুমি কি কলা? আমাৰ সংস্কাৰ আছে তো, ডাইৰেক্ট একো কোৱা নাই, ইতা বাপাকো খাই খাম, খুৰা দুহো নলে গেল, ৰাতি আহি হলেও খাই খাম। বাপা ও হেতিৰিকা, মই পাগল হৈ যাম। অজনী তুমি ইমান উত্তেজিত হৈছা কিয়? বাপা ৰে আপোনাৰ খং উঠা কাৰণটো কওক হে। তেতিয়া মানে কথাটো কিয় বা খং উঠিছিল? মাকনক পুতেৰে বিয়া কৰবা অলপ ধৰি। কৃষ্ণ প্ৰভু। ও সুনিতা, গুৱাহাটীত এটা বস্তু দেখি মই মানি গেছো হা। কি বস্তু হা? ওৱা পিতিৰি গিলাই যি হৰক ৰকমে গাড়ী চলে নে? এগলা দুখুনিতা আমাৰ গাঁৱতো হৈছি হা, বিষ্ণু ডাক্তৰৰ ঘৈণীয়াকেও গাড়ী চলে আহে, ও আমাৰ কলিতা দা তো জীয়াক কেইটাও গাড়ী চলবা জানে। তোনাৰ গাঁৱৰ কথা নাজনো দেচোন, আমাৰ গাঁও ধলি দেখা নাই। ও যোৱা মাহত বৰডেকা ৰিক্সা আল্লাই ৰিক্সাখন বাজাৰত থৈ তাচ খেলে আছিল, আমাৰ গাঁৱৰে উৰু বাইদেউ ও ৰিক্সাখন ঘৰক গেলি চলাই নিছি। তে তোমাৰ সেই গুৱাহাটীত গাড়ী চলামাখা, গাঁৱত আহি ফেলে কুৰবাৰ দৰে ৰিক্সা চলবা দেচোন, পাৰে না মূৰৰ ওপৰত দি হাতখন ভাইটাচ যাব। হলিও টিকটিকে ৰঙা উৎকিটাই দি ও গড়গড়ে গাড়ীখন চলাই নিলি, মজা লাগে হা, দেখাত ভাল হয়ে। আৰু এটা বস্তু দেখি মই আচৰিত হৈছো জান না? কি হব, ও বেছি ভাগ মানুহে কলীয়া চশমা পিন্ধে, গাঁৱত দেখিন বগা চশমা, টাউনত দেখিন কলীয়া চশমা,
আৰু চশমা গেলা চকুত দেখি নিপিন্ধে জানো না? চশমা চকুত নিপিন্ধে? অ মূৰত পিন্ধে, অ আইডি পিন্ধে। কিয় হাইলা সুনিতা? মানুহ গেলাৰ মূৰত চশমা পিন্ধাৰ ষ্টাইলটোৰ কথা ভাবি হাঁহি উঠছি মোৰ। অ মানুহগিলা গোটেই ষ্টাইলতে মৰে, আৰু নামগিলা যে কি নাম হা। ৱাই বেৰ বস্তুত পেয়া তাপি সুধলা, মাইটোৰ নাম কি এ? ৱাপিটো কয় হানচানা। কি হানচানা? নাজনো য, পেয়ো বাৰে বাৰে সোধে কি আপিটো বাৰে বাৰে কয় হানচানা। হানচানা কি নাম হা? ৱৰিতাই সমলাস্তুত কলা, ৱা হানচানা নহয় এ, আপিটোৰ নাম অঞ্জনা। মাকনক পুতেৰে বিয়া কৰবা অলপ ধৰি সেইটোৱে মনত পৰিছে, সেইটোৱে কাৰণ। এই মনত পৰা কথাটোৱে পুতেক কব, বাটত লাগাল পাই মোক যাতা কথা কৈছি, বুজাব পুতেক। থানাত ডেকা আছে নহয় কোৱা। ঐ ৰাতি যৌ, এখেতৰ মতলবটো ভাল নহয়ে, এনেই সুন্দৰকে পুৱাই ঠাণ্ডা মাথা এটালৈ কামো কলে আহিলো, এখেতৰ পাল্লাত পৰিলে মাথা গৰম হৈ যাব। আকৌ কৰিবা নোৱাৰি কি কোৱাহে? বহাগ মাহত কণী হোৱা মাছ খালে মোক জনাবা, ভাতৰ পাততে ৰেষ্ট কৰিম, কাছ খোৱা মজা বাহিৰ কৰি দিম বাপেকে। হ'ব দক, ৰবাচোন ৰবা ৰবা, আচল কথাটো কোৱাই নাই নহয়। আচল কথাটো নকৈ দিয়া, গোটেই গাঁওখনৰ ভিতৰত ৰীতাহঁতৰ সেইখিনিয়ে ভাল জেগা। অ কি ভাল জেগা এ, ৰীতাহঁতৰ বাটত দেখো বাৰ মাহে পানী থাকে। কালচৰণে পানী যোৱা নালাটো গোটেই পুতি ফেলছি। পানী থাকিব পাৰে, অতি মনোৰম জেগা। এতিয়া আচল কথাটো হ'ল, এই ৰীতাহঁতৰ ওচৰে পাজৰে ভাড়াঘৰ এটা পাম নেকি বাৰু? বেলেগত হলি নহয়, আগঠেত এটা ভাল ঘৰ আহিছিল। বেলেগত নেলাগে, এই ৰীতাহঁতৰ আশে পাশেহে লাগে, পালে খবৰ দিবা, দুইটাকে 10 টকাকে বক্সিছ দিম। এতিয়া আহোঁ দেই। ঘটনাটো কিয়া? অ তাকেইটো তোৰ ৰাহত লাগে ছাৰ, দেখোন ওলাই নাহিলো। আহিব ৰহে, তই বন্ধ ধাপাল লাগে এখেত পা। ঐ হেডমাষ্টৰক কি তই চোন লাৰা বাঢ়ি বুলি ভাবিছে নেকি? আহিব ৰ, কথা এটা কও, বেয়া নাপাবি, এ পালেও পাবি, আমাৰ সমষ্টি MLA হৰিপ্ৰসাদ ছাৰ যে, তেখেতক এবাৰ লগ পাবৰ কাৰণে ইমান সময় ৰৈ থাকিব নালাগে। তোমালোক বহুত সময় বহিলা হ'বলা। নাই দক, আমাৰ বেছি পৰা নাই, এই সৰু ঘণ্টাৰে চালে এঘণ্টামান হ'ব নে কি কওক আইতা? মই মানে খুব এৰিব নোৱাৰা কাম এটাত লাগি আছিলোঁ। আচ্ছা কোৱাচোন কিয় আহিলা? মই কম না তই কবিয়ে, এজনে ক'লে হ'ল। মানে ছাৰ কি হ'ল, তয়ে কৱে? কওঁ আকৌ, কথাষাৰ ছাৰে মানি নল'ব পাৰে, কিন্তু বেয়া পোৱাৰ যুক্তি নাই দেচোন, তয়ে কচোন। এ কোৱা কোৱা, দুইজনৰ ভিতৰত কোনোবা এজনে ক'লেই হ'ল। ময়ে কওঁ দক ছাৰ, সিদিনাটো মোক ৰোহিণী দাসে সুধছিয়ে। কি সুধছে? কৈছি বোলে হাবি যে তিৰিটোক মাৰি চাৰি ফেললাক নাকিয়াই।
আপনি তো স্যার অকলাই থাকে। ও অকলাই থাকো? অকলাই আর কিমান দিন থাকবো স্যার? মানে আমি ভাবিছিল স্যার, রুবাহি বেড়রও কান থাকে বুঝছা, কাইলে দেখিবা গোটেই ঘর রজন জনায় গেছে। হেই নয় এই ঘর কত জাগ্রাত স্যার, জাগ্রাত জাগ্রাত হেই করবা, ফটো আনিবা আর তাতে ফোন নম্বরটা লিখি আনি। ফটো আছে স্যার, মো মানি বেগতে ফটো থাকে। আছে আছে নাই ও মো দুহু মানি বেগে নাই এ দিয়াছুন বাৰু। এখন এখন তোমার ফটো মোরখান গালি দিম দক স্যার। মোর বাবে ইহাতে সোয়ালি বিচাৰিছে আৰু ফটো দিছে ইহাতৰ নিজৰ। পিছে তোমার ফটো দিছা কিয়? আমি দুয়ে থাকিম দক স্যার। আপুনি অকল ঘরে থাকে, ইমান ডাঙৰ ঘর, কোঠা এটা ভাড়ালৈ নিদিয়ে কিয়নো? লগে ভাগে থাকিম দক স্যার। মই মানে কথাটো ভাবিব লাগিব দেই। ঐ আকৌ ফাইনেল নিদিলাক দেখোনে? ভাবি চাম বুলি কোৱা নাই নেকি? ঔৰা এইখন তোমাৰ মানি বেগতে থৈ দিবা, মোৰ হাতত থাকিলে খালি চিৰা চিৰ হৈ যাব, যাবা দেই। কিনো কয়? অঁ সঁচা কথা ক'লো দেই কাকা, মোৰ কথা সুধিলিতো তই বৈধ খং কৰা। ঐ এতিয়া গাঁওখনৰ মানুহ আহাৰ মুখে মুখে সেইটোৱে প্ৰশ্ন হৈছে। সিদিনাতো মোক ৰোহিণী দাসে সুধিছে। কি সুধিছে? কৈছে বোলে ভাবি যে তিৰি তোক মাৰি চাৰি ফেললাক নাকি আই। ৰোহিণী দাসে মোৰ কথা সেনেকে কয়ে? নিজৰ খুড়ালেকক লৈ মোৰ ৰিক্সাত উঠি চিনেমা চাইবা যায়। হেই পৰ কি কথা কৈ থাকে কাকা, খুলেই লাগে এটি চিনেমা চালে কি হ'ল? খুলালিক ভণ্টি জ্ঞান কৰোঁ, ৰোহিণী দাসে সদায় ইনকেই কৈ থাকে। হেই পৰ চৰ্চা নকৰিবি আই, ফালতু কথা ক'ব পাৰিলি তোক আকৌ নালাগে। এতিয়া আমাৰ মেইন কথা হৈছে কিলি ভাবিছে লৈ আহিব লাগে। মই আনবা যাম তাই। ঐ কাকা খং কৰিব নালাগে, যৌ অকলাই লাজ কৰা যদি আমি দুয়ো লগত যাওঁ। অ যি পায় তাকে বকি নাথকিবি হে। এই হাফিজ বৰ দিছো আই বাপা, আৰে তোৰ ভালৰ কাৰণে কৈছো, অকলা জীৱন কিমান কাটাবি, জল জল তোৰ গিৰিয়াতে নিকলৈ আহো যৌ। যৌ তাই মোক খং কৰি ঘৰৰ পৰা গুচি যায় বাহিৰত থাকলাক না, তাইক আৰু মই ৰাখিম। আই ভাদি ঘৰৰ ভিতৰত সুমলি দুখন ভৰি কাটি ৰাখি দিম, চিন নাই হাফিজো। দেখিছে না বৰ বেয়া কথা হৈছে আই, কোটা জ্বলি আছে এই খঙত। আইজনী বহিছা? অ খুড়া কবা গেছিল নাকি? এনেই অলপ ওলাই গৈছো, ঘূৰি আহোঁতে আচৰিত বস্তু এটা দেখিলো নহয়, মোৰ বুকুখন এতিয়াও কঁপি আছে। কি দেখিলা কে খুড়া? মোৰ আগেৰে সাপকৈ সাপডাল পাৰ হৈ গ'ল নহয়। সাপ? অঁ প্ৰকাণ্ড সাপ। ও আমাৰ এখনিত বহুকেইডাল পুৰণা সাপ আছে, সকলে জানে সকলে দেখে। আমাৰ এখনিৰ পৰা ওলাই গৈছিনে আমাৰ এফালে সোমাইছিয়ে খুড়া? আমাৰ এইফালৰ পৰা ওলাই শিয়ালি তো বাইফালে গ'ল। ওৱে এনাই ফুৰিব গেছি দক, তাতে নাথকে। শুনিয়া বৌ ই সাপডালৰ কথা ক'লো হা, শেৱালি এটোৰ বাৰীৰ ফালে ফুৰিব গেছি, ফুৰি ফেলে আৰু আমাৰ বাৰীখনকে আহিব। ওলাই গ'ল ওলাই গ'ল। অ' মোৰ কথাৰ প্ৰমাণ চাবা খোজে যদি বাটত যাই ফেলে ৰখি থাকক, যোৱাবাতে সাপডাল আৰু ঘূৰি আহিব। কিয় ক'লা বৌ? এখন গাঁৱৰ সকলোৰে কোম্পাণ্ডাৰ গিলা চাফা, অ ফু মাত দিলে ভাত খাব পাৰি। আমাৰ একলাই যাহি জংকালে হৈৰে তুলি আন হৈছি, অ গোটাই গাঁওখনৰ সাপ গেলা, আমাৰ ঘৰৰ বাৰীখানে বা আন হৈছি, মাই দিয়ান নাইলি এই বাৰী চাফা নহয়। মিছা কথা কোৱা নাই হয়তো দক, কামলা এটা লগে ফেলে চাফা কৰিব লাগি পইচাও নাপই না। মই আৰম্ভ কৰিম ৰবা, এদিন দুদিনত নহ'ব, চাৰিদিনমানত কমপ্লিট কৰি দিম। ইয়াই আপুনি বুঢ়া মানুহটো নালগে দকচোন, ইমান কিৰপি নবা নালগে, এটা কামলা লগে ফেলে চাফা কৰবচোন। হেডছাৰে বোলে অ মোৰ গোটেই কথাটো শুনি তালু জীৱেক আমাৰ খাইছোঁ যো। আকৌ তালু জীৱেক আমাৰ খাব নালগে, তিৰি মৰি যোৱা আৰু গুচি যোৱাৰ সমান, তেখেতে আৰু বিয়া কৰিব পাৰেতো। আৰু আকৌ ডাঙৰ কথা নহয় না, তা কাম কৰোঁ হ'ব। কি হা? মোক আখুদমান সেন্দুল লাগে, তেখেতকো এটা সংগী লাগে। কাই কো পাওয়ার্ড বাই অনমোল ড্রিম লাইট, টেস্ট দিত না ভাই কই রুক না পায়, সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, উই উইল সোপ আপ সমঝোতা নহীঁ, হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা, খাটে হি গন পাউলি, পূজার হাজে হাজি উঠক মন সকলোরে, প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলিক্স।
আপোনালোকৰ আশীৰ্বাদ শিৰত লৈ ৰং চেনেলে অতিক্ৰম কৰিলে গৌৰৱোজ্জ্বল আঠোটা বৰ্ষ। গীত, নৃত্য আৰু অভিনয়েৰে বৰ্ষপূৰ্তিৰ এক বৰ্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ কৰক 1 অক্টোবৰত আপোনাৰ প্ৰিয় চেনেল ৰঙত।